বন্ধুরা, ঘুম স্টেশন হলো বাংলা তথা বাঙালির গর্ব। এই স্টেশনটা তৈরি হয়েছিল 1891 সালে ইংরেজ আমলে, আর এর উচ্চতা 7,407 ফিট। বর্তমানে এটি পৃথিবীর 14তম হাইয়েস্ট রেলওয়ে স্টেশন আর ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন, আর সেটা অবস্থিত বাংলার দার্জিলিংয়ে। তাই তো ঘুম স্টেশন বাংলার গর্ব, আর বাংলার গর্ব মানে অবশ্যই বাঙালিদের গর্ব, নাইবা হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন। যদিও পৃথিবীর বর্তমানে সবচেয়ে উচ্চতম স্টেশন হলো চায়নার টাঙ্গুলা রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 16,627 ফিট। এটি 2006 সালে তৈরি হয়েছিল। আর আমাদের বাঙালিদের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে ঘুম এক সময় নাকি পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ছিল, কিন্তু সেটা কোনো কালেই ছিল না। আর ওই ঘুমের আগেও উচ্চতম স্টেশন ছিল চিকলা রেলওয়ে স্টেশন, পেরুতে অবস্থিত, যার উচ্চতা 12,218 ফিট। আর এটি তৈরি হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। যাই হোক, এই ঘুম থেকে কোথায় কোথায় যাওয়া যায় বা ঘুমের অবস্থানগত গুরুত্বটা কী, শুধু কি স্টেশনের জন্য গুরুত্ব, তা নয় কিন্তু। কারণ এই ঘুম একটা জাংশন, যেমন রেলওয়ে জাংশন তেমনি রোডেরও জাংশন। কারণ এই ঘুম থেকে বিভিন্ন রাস্তার যোগাযোগ আছে। এটি একটা ত্রিভুজের মতো দেখতে স্টেশন, কারণ শিলিগুড়ি থেকে হিলকার্ড রোড ঘুম স্টেশনের পাশ দিয়েই চলে গেছে দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, কার্শিয়াং থেকে সোনাডা হয়ে দূরত্ব 45 কিলোমিটার, আর মংপু থেকে একটি রাস্তা চলে গেছে যার যেটা ঘুম থেকেই চলে যাচ্ছে, আর কার্শিয়াং থেকে ডাউহিল হয়েও একটা রাস্তা মিলিত হয়েছে। এছাড়াও নেপাল বর্ডারের কাছে সুখিয়া পোখরি এর দূরত্ব মাত্র 11 কিলোমিটার, আর টাইগার হিল থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর তাছাড়াও এই ঘুমে গেলে আপনারা কী কী দেখতে পাবেন, ঘুমে আছে একটা মিউজিয়াম। যারা রেল নিয়ে বেশি ইন্টারেস্টেড, রেলওয়ে ব্যবস্থা নিয়ে বেশি ইন্টারেস্টেড, এখানে তারা অবশ্যই যেতে পারে এই মিউজিয়ামে। কারণ এইখানেই আছে ওল্ডেস্ট লোকো বেবি শিবক ইঞ্জিনটি। তাছাড়াও আছে রেয়ার পিকচার অফ DHR, মানে দার্জিলিং হিমালয়ান রেঞ্জের রেয়ার পিকচার। আর এছাড়াও এই ঘুম থেকে বাতাসিয়া লুপের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর এছাড়াও ঠিক এর কাছেই আছে একটা মনাস্ট্রি, ঘুম মনাস্ট্রি, 1995 সালে তৈরি হয়েছিল, যেটা একদম দার্জিলিং স্টেশনের ঠিক নিচেই অবস্থিত। এত কিছু আপনারা পাচ্ছেন এই ঘুম থেকে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাঙালি হিসেবে যেহেতু এই স্টেশনটা আমাদের গর্ব, তাই নিশ্চিত আশা করব আপনারা এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, হাসি বিতরণ করুন। বাই বাই।